সোমবার শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহাসমারোহে পালন করা হলো মায়াপুর ইস্কন মন্দিরে। এদিন সারাদিন ব্যাপী উৎসব পালন করা হলো দেশ বিদেশের ভক্তদের উপস্থিতিতে। এদিন হলো মহা অভিষেক, নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে বিভিন্ন ভাষায় আলোচনা, কথা ও বিশ্ব শান্তির জন্য যজ্ঞ ইত্যাদি। সকাল থেকেই মায়াপুর ইস্কন মন্দিরে ট্যুরিস্টদের ঢল নেমেছিল। চন্দ্রোদয় মন্দিরে ভক্তরা অনুষ্ঠান দেখলেন ও দীপদান করলেন। সমস্ত রকম কোভিড বিধি মেনে অনুষ্ঠান করা হলো। পৃথিবীর বিভিন্ন স্থানে ইস্কন মন্দিরে যথাযথ মর্যাদার সঙ্গে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহামহোৎসব পালন করা হচ্ছে। সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠান চলছে, মঙ্গলারতি, দর্শন আরতি এবং নিত্যানন্দ প্রভুর জীবন বাণী, তার অবদান সম্বন্ধে বিভিন্ন ভাষায় আলোচনা, বিশ্ব শান্তির জন্য যজ্ঞ, মহা অভিষেক, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তন, সারাদিন ব্যাপী
আনন্দ উৎসব চলছে এবং আমাদের বর্তমান এই পরিস্থিতিতে মানুষ দীর্ঘদিন ঘরে আবদ্ধ ছিল কোভিডের কারণে, যার জন্য মানুষ এখানে সমবেত হয়েছেন হাজার হাজার ভক্তবৃন্দ, এবং মানুষের মনের শান্তির জন্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এখানে মানুষের সমবেত হতেই হবে, এবং যারা আসেননি তাদেরও আবেদন জানাই ভবিষ্যতে আপনারা আসুন এবং শান্তি লাভ করুন, মনের শান্তি পাবেন। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।